সম্মানিত ডিস্ট্রিবিউটর বৃন্দ, আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশে আমাদের টিএনসির ফলোয়ার এবং আমাদের টিএনসি ব্র্যান্ডকে যারা ভালোবাসেন, আমাদের এক্সিলেন্ট লিডার্স ফোরামকে যারা ভালোবাসেন, তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা কক্সবাজারের মারমেড ইকো রিসোর্টে টিএনস পরিবারের সমস্ত লিডাররা একসাথে এখানে দুদিন যাবৎ অবস্থান করছি। আজকে আমাদের লাইভ ভার্বিকিউ ডিনার পার্টি হবে, তো এখানে আমাদের সমস্ত সিনিয়র লিডারবৃন্দ আছেন। তো আমি আহ্বান জানাচ্ছি, আমি একে একে সবার কাছ থেকে কথা নেব, সবার কাছ থেকে ইনশাল্লাহ আপনারা আমাদের এই পার্টি নিয়ে কথা শুনবেন এবং আগামী বছরের নতুন বিভিন্ন আশা, আগামী বছরের নতুন বিভিন্ন প্রত্যাশা নিয়ে লিডাররা আপনাদেরকে শোনাবেন। আমাদের মাঝে আছেন পিয়ার আহমেদ চৌধুরী স্যার, মিস্টার ফখরুল হাসান স্যার, মিস্টার মাহবুব রহমান স্যার আছেন, আব্দুল মান্নান চৌধুরী আছেন, মিস্টার শামসুদ্দিন স্বপন আছেন, মিস্টার বিশ্বনাথ রায় আছেন, মিস্টার সানাউল্লাহ ভূঁইয়া, আমাদের মাঝে আছেন আমাদের প্রবীণ টিএনসি প্রথম কার অ্যাচিভার মিস্টার আবুল কাশেম, এবং আছেন আমাদের টিএনসের পদ্মার উপরের আমাদের যিনি বিজনেসকে খুব ভালোভাবে গাইড করছেন আমাদের জনাব শেখ আবেদ আলী স্যার। তো এবং আমাদের ফ্যামিলি মেম্বারও আছেন সবাই, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেবিরা আছেন। হ্যাঁ, সবাই মিলে এখানে আমরা একটা সুন্দর পরিবেশ এনজয় করছি। হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের জন্য, হ্যাঁ আপনাদের জন্য ইনশাল্লাহ এই বিষয়গুলো অপেক্ষা করছে। আমাদের আজকে এখানে আজকে দুপুরে এখানে আমাদের এমডি স্যার এসেছিলেন, তার পরিবার সমেত এসেছিলেন, মারমেরিড ইউটিউব ভিজিট করে গিয়েছেন। এখন আল্লাহর রহমতে যে আমাদের কক্সবাজারের যে তিন দিন ব্যাপী প্রোগ্রাম, ওই প্রোগ্রামের পর জি আমাদের কক্সবাজারের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার পর আমাদের এখানে দেখছেন আপনারা মারমেড ইকো রিসোর্টের আমাদের যে প্রশিক্ষিত রেস্টুরেন্টের কর্মী বাহিনী আছেন, তারা আমাদের জন্য বারবিকিউ অলরেডি প্রসেস করছেন। তো ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই সার্ভ করা হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে বারবিকিউর প্রস্তুতি খুবই সুন্দর, খুবই না আসলে আসলে মন ভরে যাবে ইনশাল্লাহ। এত সুন্দর আয়োজন আমি লিডারদেরকে উদ্দেশ্য করে বলছি, আমাদের ফলোয়ারদেরকে উদ্দেশ্য করে বলছি, ইনশাল্লাহ আমাদের পরিবারের সদস্যরা আছেন। আমরা জাস্ট অ্যাট এ গ্ল্যান্স আমরা দেখে নিলাম রিসোর্টটা, আমাদের ভারতীয় প্লেসটা, ইনশাল্লাহ আমাদের লিডারদের কাছ থেকে কথা শুনবে। তো আমি প্রথমেই আমাদের লিডার জনাব পেয়ার আহমেদ চৌধুরী স্যারের কাছ থেকে শুনতে চাই। দ্বিতীয় দিন আজকে সকলকে নিয়ে সকল কল্যাণ এবং ডিনার পার্টিতে এগুলো ফ্যামিলি সহ ডিনার পার্টি সকলকে ডিনার পার্টি সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি 2020 সালে আমরা এমন একটা বিজনেস দাঁড়া করাবো যার মধ্যে দিয়ে আমাদের সকল কল্যাণদেরকে আমরা মারমেড রিসোর্টের মধ্যে এরকম আনন্দ উপভোগ করার জন্য দিতে পারি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। জি, আমাদের মাঝে আছেন জনাব ফখরুল হাসান সরকার, আমরা ফখরুল হাসান সরকার থেকে শুনবো। জি ফখরুল স্যার প্লিজ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, কোনো কথা হবে না, যা সঞ্জয় হবে। ধন্যবাদ। জি, আমাদের মাঝে মাহবুব স্যার আছেন, আমাদের সবার আপলাইন এবং আমাদের যথেষ্ট বুদ্ধিমান এবং তিক্ত বুদ্ধিসম্পন্ন লিডার মিস্টার মাহবুবুর রহমান, আমরা তার কাছ থেকে শুনব। জি আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ডিনার পার্টি চলছে, টিএনসিজে রিয়েলি এনজয়। হ্যাঁ, এটা হচ্ছে তার প্রমাণ। আপনারা সবাই ভালোভাবে কাজ করবেন, লাইফটাকে এনজয় করবেন এবং শপথ নেবেন যে যতদিন বেঁচে আছেন টিএনসির সাথে থাকবেন ইনশাআল্লাহ। জি, আমাদের ফ্যামিলি থেকে আমাদের মান্নান চৌধুরী লিডার, স্পেশালি আমরা আমাদের আঙ্কেল, উনি আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, ধন্যবাদ মান্নান চৌধুরীকে। আমাদের মাঝে আছেন আমাদের স্টার গোল্ড লাইন মিস্টার শামসুদ্দিন স্বপন,
আমরা সকল সরকার থেকে একটু শুনি চাস। জি আসসালামু আলাইকুম। আসলে সত্যি অনেক আনন্দঘন একটা পরিবেশ এবং টিএনসির সিনিয়রদের যে অবস্থান তাতে আমি আশা করবো যে আপনারা সবাই এরকম একটা পরিবেশে আসার জন্য আপনাদের বিশ্বাস থেকে আরও অনেক বেশি ব্যবহার করতে হবে, যাতে করে আমরা পরবর্তী সময়ে আমাদের সিনিয়ররা যেমন ইচ্ছা করলাম এবং যারা আজকে আমরা এখানে আছি পরবর্তীতে আমরা কল্যাণদেরকে এই সুযোগ দেওয়ার চিন্তা করছি, আমাদের নেতারা চিন্তা করছে, তো সবাই ভালোভাবে বিশ্বাস থেকে করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি আমাদের মাঝে আছেন আমাদের স্টার গুলোয় মিস্টার বিশ্বনাথ রায়, আমরা দাদার কাছ থেকে একটু শুনতে চাই। জি আসসালামু আলাইকুম। আসলে গত বছর আমরা এই মারমেডে আসছি, আসলে মারমেডে এসে সত্যিকারের যে টিএনসি লাইফস্টাইলটা এটা এখানে না আসছে সেটা আসলে কিছুতেই বোঝানো যাবে না। তো আমি বিশ্বাস করি আমরা যারা টিএনসির সাথে সম্পৃক্ত আছি, আমাদের যে সমস্ত লিডাররা আছে, আপনারা টিএনসির সাথে থাকবেন এবং আপনাদের লাইফটাকে নিশ্চিত করার জন্য ভালোভাবে কাজ করবেন। আশা করবো আমরা আগামীতে আমাদের যে সমস্ত লিডাররা গোল্লাইন হবে তাদেরকে নিয়ে আমরা আসবো এবং আরও অনেক 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 মজা করবো। সবাই টিএনসির সাথে থাকবেন। ধন্যবাদ বিশ্বনাথ দা। আমাদের মাঝে উপস্থিত আছেন মিস্টার সানাউল্লাহ ভুঁইয়া, আমাদের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল লিডার, তার কাছ থেকে আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম। জি আশা করি সবাই ভালো আছেন। আমরা আসলে বাদাম পাচ্ছি, তো আসলে এরকম একটা পরিবেশে যে মানে ভাষায় প্রকাশ করা যাবে না, আমার মনে হয় যে আপনাদেরকে সবাইকে যে নিয়ে আসতে পারতাম, এনজয় করতে পারতাম, খুব ভালো লাগতো। তো এরকম একটা প্রোগ্রাম আমাদের ব্যানারের সিনিয়র লিডাররা করছেন, এই জন্য আমি খুবই ধন্যবাদ করছি এবং আমরা মনে করি যে প্রত্যেকেরই এখানে আসা উচিত এবং এটা উপভোগ করা উচিত, নাহলে অনেক কিছুই অজানা থেকে যাবে। তো আমরা আমাদের সম্মানিত লিডার স্পেশালি ওনার বর্তমান টিএনসিতে পজিশন সিলভার লায়ন, বাট হয়তো বিজনেস অনেক বেশি চালু না, কিন্তু আমরা সবসময় স্যারকে স্মরণ করি এবং স্যারকে আমরা মনে রাখি এবং এখন আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি স্যারের বিজনেসের জন্য। স্পেশাল আবুল কাশেম, যিনি যা টিএনসির আজকের এই বর্তমান বৃদ্ধির পিছনে যার অনেক অবদান আছে, তো স্যারের কাছ থেকেও আমরা একটু শুভেচ্ছা বক্তব্য নেব। যে উনি ট্রেডিশনালি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, উনি একজন অ্যালমোনিয়াম ইন্ডাস্ট্রির মালিক, ওনার দুইটা শিল্প প্রতিষ্ঠান আছে এবং আরও একাধিক শিল্প প্রতিষ্ঠান অনগোয়িং আছে। থ্যাংক ইউ সবাইকে, সবাইকে টিএনসিতে আমন্ত্রণ এবং সবাই যেন কক্সবাজার আসতে পারেন সে ব্যবস্থা করবো। আগামী এই বছর সবাইকে একসাথে দেখতে চাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। জি ধন্যবাদ। জি আমাদের মাঝে আছেন আমাদের সম্মানিত লিডার জনাব শেখ আবেদ আলী স্যার, তো স্যারের স্যারের কাছ থেকে শুনবো। তো শোনার আগে স্যারের একটা আপকামিং গুড নিউজ আছে, স্যারের নয় যদিও ম্যাডামের, ম্যাডাম নতুন ল্যান্ড ক্রুজার প্রাডো কিনেছে, ইনশাল্লাহ আমরা ল্যান্ড ক্রুজার প্রাডোতে ভ্রমণ করবো ইনশাল্লাহ সবাই একসাথে, লেটেস্ট মডেল। জি স্যার, হ্যালো, টিএনসি বাংলাদেশের সম্মানিত ডিস্ট্রিবিউটারদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। জানেন আপনারা যে আমরা এবারে কক্সবাজারে কক্সবাজারে আমাদের প্রোগ্রাম শেষ করে টিএনসি মেডাল কিন্তু আমরা গিয়েছিলাম সেন্ট পার্টিতে, সেখানে দুই দিন অবস্থান করার পর আমরা ব্যাট করে মারমেড রিসোর্টে আমরা এখন অবস্থান করছি আমাদের পরিবার সদস্যদের নিয়ে। আজকে দীর্ঘ দিনে এই সন্ধ্যার আমাদের আজকে ডিনার পার্টি, এই ডিনার পার্টি বাকি আপনারা দেখছেন যে আমাদের পরিবারের সকল সম্মানিত সদস্যরা আমাদের রিজার্ভেন্ড সহ আমরা এখানে উপস্থিত আছি, অত্যন্ত আনন্দ ঘন একটি পরিবেশ। এখানে বিভিন্ন ধরনের মিউজিক গান চলছে, হচ্ছে বাংলাদেশে আপনারা যারা টিএনসিতে আছেন আপনারা শুনেছেন যে এবছরে যে ঘোষণা হয়েছে আমাদের বাংলাদেশে, আমরা আমাদের বাংলাদেশেই আমাদের যে প্রোডাক্ট এটা আমরা করতে যাচ্ছি। আমি বিলিভ করি যে বাংলাদেশে আমরা যখন এই প্রোডাক্ট লঞ্চ করতে পারবো এবং আগামী জানুয়ারি থেকে বা ফেব্রুয়ারি থেকে যদি এটা আমরা শুরু করি, তাহলে আমাদের বিজনেসের একটি বড় ধরনের এটা একটি টার্নিং পয়েন্ট হবে এবং প্রত্যেকেই বিজনেস করে আমি মনে করি। আজকে আমরা এখানে যে লিডারের যে পরিবার কিন্তু আছি তাতেই ইকো বিজনেসে আমাদের রুম দিতে পারে নাই, আমাদের ডিস্ট্রিবিউটারদের আবার সেই কস্ট টুতে রাখতে হয়েছে।
আগামী বছরটা আপনারা যদি ঠিকমতো বিজনেস করেন, আমি মনে করি যে এই কক্সবাজার যে ফাইভ স্টার হোটেলগুলি আছে এর অধিকাংশ হোটেলই আমাদেরকে বুকিং দিতে হবে লিডারদের রাখার জন্য। এবং টিএনসি যদি বিজনেস পায়, বিজনেসের সাথে সাথে পরিবার পরিজনের যে একটি বিশাল আনন্দ করা যায় এবং একটি আনন্দ করার জায়গা এবং ভালো মানুষ হওয়ার জায়গা, ভালো ছাত্র গঠনের জায়গা, সেখানে সবাইকে আমি আমন্ত্রণ জানাবো যে আপনারা যারা টিএনসির সাথে লেগে আছেন তারা থাকবেন এবং আগামীতে প্রত্যেকের এই বিজনেসের সফলতা আসবে এবং সুস্বাস্থ্য আসবে এবং আমরা সবাই এইভাবে ভাতৃত্বের বন্ধনে একত্রিত হয়ে বাংলাদেশে একটি সুন্দর বিজনেস সারা পৃথিবীরকে দেখিয়ে দিতে চাই যে বাংলাদেশ এই ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার ওয়ান, যেমন আমাদের ইতিমধ্যেই তার স্বাক্ষর আমরা রেখেছি এবং আগামীতে আমাদের প্রতিনিধি উদীয়মান লিডার কিন্তু আছে তাদের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সারা পৃথিবীকে চমকে দিয়ে একটি সুন্দর বিজনেস দাঁড় করাবে বলে আমি বিলেপ করি। সবাইকে ধন্যবাদ এবং আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা টিএনসিতে যারা আছেন তারা থাকবেন এবং আগামীতে আরও সুন্দরভাবে কিন্তু বাংলাদেশ থাকবেন। সবাইকে ধন্যবাদ। জি ধন্যবাদ জনাব শেখ আবেদ আলী স্যারকে। ওখান থেকে স্যার করে জি আমাদের ফুড রেডি, আমাদের ফুড রেডি, এখনই সার্ভ হবে। প্রথমে আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে দিয়ে স্টার্ট করতে চাই। আমাদের বেবি এবং পরিবারের সদস্যরা সবাই বসে পড়ো, সবাই বসে পড়েন, কারণ নিতে হবে না, ওরা দিয়ে দিবে। হ্যাঁ সার্ভ করবেন না, আপনারা সার্ভ করবেন, সার্ভ করবেন, সার্ভ করে দেন, বসেন সবাই। হ্যাঁ সবাই দিয়ে দিবে। হ্যাঁ জি আমাদের আপনাদের সবার উদ্দেশ্যে বলছি যে আমাদের সকল আছেন স্যার, আবারও শুনতে চেয়েছেন স্যারকে, তো যে আসলে সবাই বসে একসাথে কথা বলছি, গল্প করছি, ওখানে তো আর ট্রেনিং করানোর সুযোগ নেই, তো আপনাদের সবাইকে আবারও স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমি আপনাদের উদ্দেশ্যে আলম খান ভাই আসার আগের দিন হয়ে গেছেন, আমাদের আলম ভাই আসার পরও প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেন নাই, দীর্ঘ সময় নতুনভাবে একটা অসুবিধার কারণে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেন নাই। আমি কিছু কথা জানাচ্ছি তাদেরও অক্রান্ত পরিশ্রম করতে চলে গেছেন, আমি আপনাদেরকে স্পেশালি আহ্বান জানাতে চাই। আমাদের ইনশাল্লাহ আমাদের এই প্রোগ্রামের পরের দুই থেকে তিনটা দিন আপনারা মাথায় রাখবেন, সারা বছর বিজনেস করবেন, এরপরে কক্সবাজার উপলক্ষে চার পাঁচ দিন সময় মাথায় রাখবেন। ফ্যামিলি লাইফ ইয়ান্স একটা পরিবার, ইয়ান্সের লিডারদের মধ্যে মিশতে এখানে খারাপ কিছু পাওয়া যায় না, বরং ভালো কিছু পাওয়া যায়, এমন সুন্দর একটা সোসাইটি আমরা আপনাদের গোপন। আগামী বছর আমরা কক্সবাজার কিছু মার্মেজিক রিসোর্ট অথবা বিচ অথবা রাঙ্গামাটি বাংলাদেশের বেস্ট রিসোর্টের মধ্যে নাম্বার ওয়ান এবং সাইরো সাইরোতে ইনশাল্লাহ আমরা প্রোগ্রাম করবো, যেখানে আমাদের সমস্ত গোল্ড লাইন এবং লিডাররা ফ্যামিলি সহ ইনভাইটেড হবে। আমি চাই কোয়ালিফাইড গোল্ড লাইনদেরকে নিয়ে একটা ভালো বিজনেস তৈরি করতে সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই এগিয়ে আসেন। ইনশাল্লাহ টিএনস পরিবারে আপনার ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। আমরা লিডাররা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।